নবী আলাইহি সালাতু ওয়াসালাম জুমার দিনে কত রাকাত নামাজ পড়ছেন? আমরাও তত রাকাত নামাজ পড়ব, কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফরজ নামাজের পূর্বে কবলাল জুমা নামাজ পড়ছেন কিনা, আর ফরজ নামাজের পরে বাদাল জুমার নামে চার রাকাত সুন্নাত নামাজ পড়ছেন কিনা? রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজুর পরে তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়তেন, আর মসজিদে ঢোকার পরে তাহিয়াতুল মসজিদ দুই রাকাত নামাজ পড়তেন। এ তাহিয়াতুল মসজিদ এটাকে শুধু জুমার সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট, নাকি এটা পুরোটি দিনের সাথে সংশ্লিষ্ট? হযরতে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে উম্মতকে শিখাইছেন, জুমার ফরজ নামাজের আগে তোমরা চার রাকাত কবলাল জুমা নামাজ পড়বা, আর মসজিদে ঢোকার পরে দুই রাকাত তাহিয়াতুল ওযু মসজিদ নামাজ, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ। আমি মসজিদের মধ্যে প্রবেশ করলাম, আমি মসজিদের মধ্যে ঢুকলাম, মসজিদের সম্মানে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা। আর তাহিয়াতুল ওযু নামে দুই রাকাত নামাজ আছে, এ নামাজগুলো নফল, এটা আবশ্যক না। যারা চাইবে এ নামাজগুলো আদায় করলে, এই নামাজগুলো পড়লে অনেক অনেক সওয়াব, কিন্তু আবশ্যক না। কিন্তু জুমার দিন ফরজ নামাজের আগে চার রাকাত, ফরজ নামাজের পরে চার রাকাত, ওই তাহিয়াতুল ওযু আর তাহিয়াতুল মসজিদ দুখুলুল মসজিদ নামাজের চাইতে গুরুত্ব বেশি। বলুন, টুপির গুরুত্ব বেশি না দাড়ির গুরুত্ব বেশি? সবাই বলেন নাই। টুপির গুরুত্ব বেশি না দাড়ির গুরুত্ব বেশি? টুপি নিঃসন্দেহে সুন্নাত, কিন্তু টুপির চাইতে দাড়ির গুরুত্ব কি? ভালোভাবে বুঝবেন, টুপিও সুন্নাত, দাড়িও সুন্নাত এবং ওয়াজিব। সুন্নাত এবং কি? ওয়াজিব। তো টুপির গুরুত্ব দাড়ির চাইতে কম, দাড়ির গুরুত্ব টুপির চাইতে বেশি। কথা কি বুঝাতে পারতেছি আমি? ঠিক তদ্রব তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, এই নামাজ সুন্নতে গায়রে মুয়াক্কাদা, নফলের পর্যায়ভুক্ত। আর জুমার দিবসে জুমার ফরজ নামাজের আগে চার রাকাত, জুমার ফরজ নামাজের পরে চার রাকাত, এই চার চার আট রাকাত নামাজ, এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। ইচ্ছাকৃত ভাবে বিনা ওযুরে যদি কেউ না পড়ে, তাহলে গুনাহ হবে, সগীরা গুনাহ হবে। গুনাহ হবে, সগীরা গুনাহ। আর কোন আদনা সে আদনা ন্যূনতম একটা সুন্নাত, আদনা না আদনা দরজার একটা সুন্নাত, যদি কেউ অবজ্ঞা করে, ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে তার ইমান চলে যাবে, সে মরতাদ হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, কি বলেন? ঠিক যাবে, ঠিক। সুন্নাত আমি মানি, করা উচিত, পালন করা উচিত, আমল করা উচিত, কিন্তু আমি দুর্বল ইমানদার, আমার ওজন আছে, আমার সময় সুযোগ নাই, আমি সুন্নাত আমল করলাম না, এতে সগীরে গুনাহ হবে। সুন্নাতে মুয়াক্কাদা যদি আমরা তরক করি, তাহলে সগীরে গুনাহ হবে। আর সুন্নাতে গায়রে মুয়াক্কাদা বা নফল বা মোস্তাহাব, এইগুলো যদি আমল ইচ্ছাকৃত না করি, তাহলে গুনাহ হবে না। তাহলে কি হবে না? গুনাহ হবে না। কিন্তু এই আমলগুলি করলে ইশরাক, চাষ, আওয়াবিন, সালাতু জাওয়াল, সালাতু তাহাজ্জুদ, আসরের নামাজের আগে চার রাকাত, এশার নামাজের আগে চার রাকাত, এইরকম কিছু সুন্নাত নামাজ আছে যেগুলো আবশ্যক না, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো প্রকার গুনাহ নাই। আসুন, জুমার দিনে জুমার ফরজ নামাজের পূর্বে চার রাকাত কবলাল জুমা নামাজ, এইটা চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর যাবৎ চলে আসছে। গোটা আরব জাহান সহ গোটা উপমহাদেশ, গোটা ইসলামী জগতের মধ্যে জুমার ফরজ নামাজের পূর্বে চার রাকাত,
জুমার ফরজ নামাজের পরে চার রাকাত পূর্বে, কবলাল জুমা মানে জুমার পূর্বে, কবল মানে কি পূর্বে, কফ বা লাম। আমরা তো আরবি ভাষাভাষী না, আমরা এরকম বাংলা ভাষাভাষী, সেই জন্য এগুলো বুঝতে একটু কষ্ট হয়। কবলাল জুমা অর্থ কি? কবলাল জুমা হলো জুমার পূর্বের নামাজ, জুমার ফরজ নামাজের পূর্বের নামাজ। বাদাল জুমা অর্থ কি? জুমার ফরজ নামাজের পরের নামাজ, চার রাকাত বাদাল জুমা। এই জন্য আমরা বলি কি বাদাল জুমা, ফরজ নামাজের আগে যে চার রাকাত, এই চার রাকাত কে বলি কবলাল জুমা, আর ফরজ নামাজের পরে যে চার রাকাত, এই চার রাকাত কে আমরা বলি কি? আসেন না কথা, বাদাল জুমা বলেন। আপনি আর আমি যদি আমার ধরটা এখানে থাকে, মনটা অন্যদিকে থাকে, তাহলে তো বুঝবো না। বুজুর্গানে দিন বলেন, খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া। আমার সময়ের মূল্য আছে, আমি এখানে বসবো 15 মিনিট, আধা ঘন্টা আলোচনা করা হবে, 40 মিনিট আলোচনা করা হবে, আলোচনা শুনবো মন এবং দিল দিয়ে শুনবো, কাজে লাগবে, কি বলেন ঠিক না? তো জুমার ফরজ নামাজের পূর্বে আগে দুই চার রাকাত, কয় রাকাত? চার রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজ, এটা হলো কবলাল জুমা। আর জুমার ফরজ নামাজের পরে চার রাকাত সুন্নাতে মুয়াক্কাদা নামাজ, এটাকে বলে বাদাল জুমা। বর্তমান সমাজ তো অনেক ফিতনা ফাসাদে পরিপূর্ণ সমাজ, বিশেষ করে এক শ্রেণীর আলেম ওলামা মোল্লা মৌলবী, ওনারা দিন দিন নতুন নতুন খোঁচা বাইরা, ইসলামের চিরাচরিত বিধানকে খোঁচা বাইরা, ইসলামের চিরাচরিত বিধান যেগুলো বাস্তবায়িত হয়েছে 1450-1450 বছর আগে, সেই বিধানগুলোর উপরে ঢিল মাইরা মানুষের মধ্যে সন্দেহ সংশয়ের সৃষ্টি তারা করছে, যাতে করে সাধারণ মুসলমান ইসলাম নিয়া দ্বিধা বিভক্তির মধ্যে পড়ে যায়, ইসলাম নিয়া নানা রকমের সন্দেহের মধ্যে পড়ে যায়, ইসলামের বিধান নিয়া নানা রকমের সন্দেহের মধ্যে পড়ে যায়, যাতে ইসলামের শক্তিটা দুর্বল হয়ে যায়। এজন্য ইহুদি আর খ্রিস্টানদের কতগুলো এজেন্ট আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে। ইদানিং আমাদের দেশের জাতীয় পর্যায়ে পরিচিত মুখ একজন আলেম, একজন মাওলানা, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব। মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব জামাতে ইসলাম তথা মওদুদী জামাতের তিনি ছিলেন কি রোকন ছিলেন, পরবর্তীতে উনি সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের সাথে জড়িত হওয়ার কারণে মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেবকে দল বহিষ্কার করেন। সেই মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব ইদানিং ফেসবুকে ভিডিওর মাধ্যমে একটা বক্তব্য ভাইরাল করেছেন, ভাইরাল হয়েছে। সে বক্তব্যটা হল জুমার ফরজ নামাজের আগে যে চার রাকাত কবলাল জুমা নামাজ, এই কবলাল জুমা চার রাকাত নামাজের কোনো ভিত্তি নাই, এটা একটা ফালতু নামাজ। জোরে সকলে বলো নাউজুবিল্লাহ। আচ্ছা, এই যে জুমার নামাজের পূর্বে চার রাকাত কবলাল জুমা নামাজ, এটা কি বিগত 5-10 বছর থেকে পড়ি, নাকি শতাব্দী থেকে শতাব্দীকাল, সহস্রাব্দীকাল, 1.5 সহস্রাব্দীকাল পর্যন্ত এই কবলাল জুমা চার রাকাত আর বাদাল জুমা চার রাকাত আমাদের মুসলমানদের মধ্যে আমল চলে আসে, কি বলেন ঠিক না? জোরে জবাব দেবেন, কি বলেন ঠিক না? জনাব কামালউদ্দিন জাফরি সাহেব তিনি বললেন জুমার নামাজের পূর্বে চার রাকাত কবলাল জুমা নামাজ, এই নামাজের কোনো ভিত্তি নাই, কোনো হাদিসে নাই, কোথাও পাওয়া যায় না, এটা একটা ফালতু নামাজ। আচ্ছা আপনারা বলুন, নামাজকে যদি ক্রিটিসাইজ করা হয়, দিনের কোন আমলকে যদি ক্রিটিসাইজ করা হয়, দিনের কোন বিধানকে যদি ক্রিটিসাইজ করা হয়, তার ইমান কি থাকবে? জোরে বলেন। আমি আগেই বুঝিয়ে বলার চেষ্টা করেছি, একজনে সুন্নাত আমল করবে না, নফল আমল করবে না, তার কোনো পাপ নেই।
কিন্তু সুন্নাত আর নফলকে ক্রিটিসাইজ যদি করা হয়, সুন্নাত আর নফলকে যদি তুচ্ছতা ছিল্ল করা হয়, তার ঈমান থাকবে না। সে যত বড় মুহাক্কিক আলেম হোক, সে যত বড় পীর হোক, সে যত বড় বুজুর্গ হোক, সে যত বড় আল্লাহওয়ালা হোক, তার ঈমান থাকবে না। আচ্ছা, আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করি। আমি একটা হাদিস পাই নাই, পাই নাই মানে হাদিস নাই নাকি? আমি একটা হাদিস পাই নাই, কবলাল জুমা নামাজের হাদিস আমি পাই নাই, এর মানে কি নাই? জোরে বলেন, জবাব দেবেন কিন্তু। আমি পাই নাই, যদি আমার হাত খাটো হয় আমি তো পাবই না, কি বলেন? এক বেচারা নাকি তার পুত্রবধূ ছেলেকে বিয়ে করায় নিয়ে আসে, বেটে মেয়ে, মেয়েটা হলো বেটে, বাউন বলে আমাদের গ্রামের ভাষায়, বেটে শট, শট এত এত শটের শট যে শাশুড়ি আম্মা বলেছে যে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আস। তখন পুত্রবধূ কলসির নিকটে গেল পানি ঢালার জন্য, পানি নিয়ে আসার জন্য। এখন পুত্রবধূ কলসির গলা পর্যন্ত নাগাল পায়, এর উপর আর নাগাল পায় না। এখন পানি ঢালতে গিয়া এই না কলসির কাদের সাথে ঘষাঘষি ডলাডলি খাওয়ায় এই নাকফুল কলসির মধ্যে পড়ে গেছে। কোথায় পড়ছে? আম্মাজান আম্মাজান, আমার নাকফুল, নাকের অলংকার কলসির মধ্যে পড়ে গেছে। বলে দা হাতাইয়া, হাত দিয়ে উঠাইয়া ভালো। এখন বলে যে আম্মাজান, আপনাদের বাড়ির কলসি এমন কলসি, কলসির তলাই নাই। কলসির কি নাই? কি ব্যাপার মাগো, তুমি কি বলো কলসির তলা নাই? কেন আমি তো নাগাল পাই না। আচ্ছা আপনারা বলুন দেখি, কলসির তলা নাই না ওই দেড় হাত বউর চারি আঙ্গুল হাত, এই হাত দিয়ে তলা নাগাল পায় না কোনটা? জোরে বলেন কোনটা? মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব যদি হাদিস না পায়, এর মানে তো এটা নয় যে হাদিস নাই, কি বলেন? ঠিক না বটে? আমার এলেম কালাম, আমার অধ্যয়ন, আমার স্টাডি নাগাল পায় না, ওই হাদিস পায় নাই, হাদিস আমার দৃষ্টিতে পড়ে নাই। আমি বলতে পারি কবলাল জুমা নামাজের ব্যাপারে আমি কোনো হাদিস এখন পর্যন্ত পাই নাই। আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে দয়া করে জানাইয়ে দেবেন, আমি এটা বলতে পারি। আমি তো এইটা বলতে পারি না যে কবলাল জুমা কোনো হাদিসে নাই, কথা ঠিক কিনা? আমি তো এটা বলতে পারি না। উনি যদি গুণী হতেন, জ্ঞানী হতেন, উনি যদি ওনার ভিতরে যদি গভীর বুদ্ধিমত্তা থাকত, তাহলে জনাব কামালউদ্দিন জাফরি সাহেব বলতেন, বক্তব্যের মাধ্যমে ভাইরাল করতেন যে কবলাল জুমা নামাজ আমি হাদিসে পাই নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী বন্ধুরা, আপনারা যদি পেয়ে থাকেন আমাকে দয়া করে জানাবেন কোন কিতাবের কত পৃষ্ঠায় কোন অধ্যায়ে কবলাল জুমা নামাজের হাদিস আছে। উনি বললেন কি, আমার মোবাইলের মধ্যে সবকিছু সেভ করা আছে, উনি বললেন কি কবলাল জুমা নামাজ নাই, হাদিস নাই, এটা ফালতু, জুমার নামাজের আগে কোনো সুন্নত নাই বলে একটা চিক মারলেন, ভাইরাল হয়ে গেল ফেসবুকে। এবার আমাদের ইমানি দায়িত্ব কি? আমাদের ইমানি দায়িত্ব ফেসবুকের মাধ্যমে যেহেতু গোটা জাতির সামনে, গোটা বিশ্ববাসীর সামনে ওনার বক্তব্য উপস্থাপন করেছেন, আমাদেরও দায়িত্ব হলো ফেসবুকের মাধ্যমে ওনার প্রতিবাদ করা, কি বলেন? ঠিক না? আমরা কলম ধরেছি ফেসবুকের মাধ্যমে, সারা বাংলাদেশ থেকে প্রতিবাদ আসছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ইয়াউমাল জুমআতে ক্বাবলাল জুমআতে আরবান ওয়া বাদাল জুমআতে আরবান। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে এবং বিভিন্ন কিতাবের মধ্যে 10 থেকে 12টা হাদিস আছে ক্বাবলাল জুমআ নামাজের ব্যাপারে। এখন একটা ব্যাপার আছে, সেটা হলো কওমি মাদ্রাসার মধ্যে সেহাসের তার হাদিস সবগুলি পড়ায়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ায়, আর আলিয়া মাদ্রাসার মধ্যে সিলেবাস পড়ায়, কি ঠিক না? ঠিক, আলিয়া মাদ্রাসা কি পড়ায়? সিলেবাস পড়ায়।
আর কওমি মাদ্রাসার মধ্যে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ায়। মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব যত বড় ইন্টারন্যাশনাল ফিগার হোক না কেন, তিনি আলিয়া মাদ্রাসা লেখাপড়া করেছেন, তিনি অবশ্যই সিলেবাস পড়ালেন, তিনি হাদিসের কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত না পড়ার কারণে কবলাল জুমা নামাজের হাদিস সে পায় নাই, বাদাল জুমার নামাজের হাদিস সে পায় নাই। কি বলেন ঠিক না? ইদানিং আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমাদের মসজিদগুলোর মধ্যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ ঠিক মতো মাথায় টুপি পরবে না, নামাজও পরবে টুপি ছাড়া, আর সুন্নতি লেবাস পরবে না, দাড়িগুলো কাইটা সাইটা খসখসা করে রাখবে। তাদের একটা মাসালা আছে, মিস্টার আবুল আলাম মওদুদী সাহেবের মাসালা, সেটা হলো দাড়ি যদি এতটুকুন রাখা হয় 40 হাত দূরত্ব থেকে দেখা যায় যে লোকটা দাড়ি রাখছে তাহলেই চলবে। বলেন নাউজুবিল্লাহ, এটা মিস্টার আবুল আলাম মওদুদী সাহেব আপনার ব্যাখ্যা তো আমরা গ্রহণ করতে রাজি নই, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস রয়েছে, কাসুস শাওয়ারিব ওয়া আফুল লহা, দাড়িকে লম্বা করো আর মুসকে কর্তন করে খাটো করো। প্রায় হাদিসের কিতাবে এ হাদিস মশহুর প্রসিদ্ধ হাদিস, কাসুস শাওয়ারিব ওয়া আফুল লহা, কাসুস শাওয়ারিব ওয়া আফুল লহা, মোচ কেটে ছেটে খাটো করো আর ওয়া আফুল লহা, দাড়িকে লম্বা করো। এখন দাড়ি লম্বা কত করতে হবে? একদম পেট পর্যন্ত, একদম নাভি পর্যন্ত? বলেন না, হযরত সাহাবায়ে কেরামের আমলে, হযরত সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে প্রমাণ প্রমাণিত যে দাড়ি কমপক্ষে এক মুষ্টি রাখতে হবে, নিজ নিজ হাতের এক মুষ্টি, নিজ নিজ হাতের এক মুষ্টি। সেখানে মিস্টার আবুল আলাম মওদুদী জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তিনি ফতোয়া দিলেন যে 40 হাত দূরের থেকে যদি দেখা যায় যে লোকটা দাড়ি রাখছে তাহলেই হবে। এখন কোনটা সঠিক, সাহাবায়ে কেরামেরটা সঠিক না আবুল আলাম মওদুদী সাহেবেরটা সঠিক? জোরে বলেন সাহাবায়ে কেরামেরটা সঠিক, কারণ হযরত সাহাবায়ে কেরাম উম্মতের জন্য মডেল, তাবিঈন উম্মতের জন্য মডেল, তাবে তাবিঈন উম্মতের জন্য মডেল। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, ওয়া খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াযহুরুল কিযব আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার জামানা, আমার সাহাবীদের জামানা উত্তম জামানা, সর্বোত্তম জামানা আমি এবং আমার সাহাবায়ে কেরামের জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে তাবেইনের জামানা উত্তম জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম এরপরে তাবে তাবেইনের জামানা উত্তম জামানা, সুম্মা ইয়াযহুরুল কিযব এরপরে মিথ্যার আবির্ভাব ঘটবে, সত্যের নামে মিথ্যা, সত্যের নামে মিথ্যা, না হকের নামে হক, হকের নামে না হক, হকের নামে না হক, হকের নামে বাতিল, এটার আবির্ভাব ঘটবে। তাহলে আমাদের কাছে সুস্পষ্ট প্রতিমান হলো, সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে ইসলামের সোনালী যুগ তিনটা, কটা? জোরে সবাই বলতে কয়টা? ইসলামের সোনালী যুগ কয়টা? নাম্বার ওয়ান, নবী এবং সাহাবীর যুগ ইসলামের সোনালী যুগ, তাবেঈনের যুগ ইসলামের সোনালী যুগ, তাবেঈনের যুগ ইসলামের সোনালী যুগ। সাহাবায়ে কেরাম কাদেরকে বলবে? কারা সাহাবি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে যারা দেখেছেন আর ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন এবং নবীজির জিন্দগির দ্বারা নিজেদের জিন্দগি বাড়াইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করেছেন, ঈমানের হালাতে নবীজিকে দেখেছেন আর ঈমানের হালাতে দুনিয়ার থেকে চলে গেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দগির দ্বারা নিজেদের জিন্দগি বানাইছেন, ওনাদেরকে বলা হয় সাহাবি। কি বলেন ঠিক না? ঠিক, কাফেরের নবীজিকে দেখছে না? কথা বলেন, দেখছে না? দেখে নাই? কি বলে, আবু জাহাল, আবু লাহাব, ওতপা, সাহেবা, এরা নবীজিকে দেখে নাই?
কম দেখছে না বেশি দেখছে? হাজার হাজার বার দেখেছে, কিন্তু তাদেরকে সাহাবী বলা হবে না, কারণ বলে ইমানের হালাতে দেখে নাই। আবার একদল দুর্বল সাহাবী, দুর্বল ইমানদার সাহাবী পরবর্তীতে বেঈমান হয়ে গেছে। কত বড় হতভাগ্য, কত বড় কপাল পড়া! পরশপথর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোঁয়া পাওয়ার পরেও সান্নিধ্য পাওয়ার পরেও তারা আবার বেঈমান হয়ে গেছে। ইমানের হালাতে দেখছেন, বেঈমানের হালাতে মারা গেছে, এদেরকে সাহাবী বলা হবে না। কতগুলো ধরে রাখতে হবে, মুখস্থ করতে হবে। ইমানের হালাতে দেখছেন কিন্তু বেঈমান অবস্থায় মারা গেছে, এদেরকে সাহাবী বলা যাবে না। সাহাবী কারা? ইমানের হালাতে নবীকে দেখেছেন আর ইমানের হালাতে ইন্তেকাল করেছেন, মধ্যবর্তী সময়টা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দ্বারা জীবনটাকে সাজাইয়া মারা গেছে, এরা হলো সাহাবী। এরা কি? সাহাবী। তাবেঈন কারা? তাবিঈন হলো ওই সমস্ত দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান যারা সাহাবীদেরকে দেখেছেন ইমানের হালাতে, ইমানের হালাতে মারা গেছেন, সাহাবায়ে কেরামের আদর্শের দ্বারা নিজেদের জীবনটাকে সাজায় গেছেন, তারা হলো তাবিঈ। তারা কি? আপনারা শুনেন অনেক সময় সাহাবি সাহাবি, তাবি তাবি, তাবে তাবি, তাবে তাবি, আসলে অনেকে বোঝে না। আসলে অনেকে কি? তাবিঈ কারা? তাবিঈ ওই সমস্ত দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, ইমানদার বান্দা বান্দিরা যারা সাহাবায়ে কেরামদেরকে ইমানের হালাতে দেখেছেন আর ইমানের হালাতে মারা গিয়েছেন, আর মধ্যবর্তী জীবনটাকে সাহাবীদের আদর্শ দ্বারা সাজাইছেন, আমল করছেন, এরা হলো তাবিঈ। এরা কি? জোরে বলেন সবাই, এরা কি? তাবিঈ। এরপর হলো তাবিঈ তাবিঈ। তাবিঈনদেরকে ইমানের হালাতে দেখেছেন, ইমানের হালাতে পরবর্তীতে মারা গিয়েছেন, এবং এই দেখা আর মারা যাওয়া এর মধ্যবর্তী জীবনটাকে তাবিঈনদের থেকে দেখা দেখা তাদের আদর্শ, তাদের আমলের দ্বারা নিজেদের জীবনটাকে সাজাইছেন, এদেরকে বলা হয় তাবিঈ তাবিঈ। বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের সোনালি যুগ হলে তিনটা, নবী সাহাবীর যুগ, তাবিঈনদের যুগ, তাবেঈনদের যুগ। এই তিনটা হলো ইসলামের সোনালী যুগ, ইসলামের আদর্শ যুগ, অনুসরণীয় আর অনুকরণীয় জামানা। আসুন সাহাবায়ে কেরামের থেকে আরম্ভ করে অদ্যাবধি পর্যন্ত তাবেঈন, তাবে তাবেঈন, আইমে মুস্তাহিদিন, খালাফায়ে রাশিদিন, পূর্বকার জামানার সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া জুমার ফরজ নামাজের আগে, জুমার ফরজ নামাজের পূর্বে চার রাকাত কবলাল জুমা নামাজ পড়ে আসছেন। এখন 1450 বছর পরে আইসা যদি কোনো মৌলবী, আমি বলবো তুরান্তর মৌলবী, যদি কোনো হতভাগ্য মৌলবী যদি বলে কবলাল জুমা নামাজ হাদিসে নাই, এটা ফালতু, কবলাল জুমা নামাজ বলতে কোনো নামাজ নাই, সেইটা আমরা গ্রহণ করব নাকি নবী সাহাবি তাবিঈন আর তাবে তাবিঈনটা গ্রহণ করব, এটা গ্রহণ করব না আগেরটা গ্রহণ করব? জোরে 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 বলে আগেরটা গ্রহণ করব। তো জনাব কামালউদ্দিন জাফরি সাহেব খুব হাক ডাক দিয়ে ফালতু নামাজকে সে বলছে ফালতু, একটা সুন্নাত আমলকে যদি কেউ ফালতু বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে যেই হোক তার ইমান থাকবে না, সে ইমান হারা, সে বেঈমান, সে গোমরা, সে পথভ্রষ্ট। কি বলেন ঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তিনি হলেন রাইসুল মুহাদ্দিসিন, হাদিস বিশারদদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একজন নেতা, রাইসুল মুহাদ্দিসিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু, সাহাবীদের মধ্যে পণ্ডিত সাহাবায়ে কেরাম, ওনাদের থেকে আমল হাদিসের মধ্যে আসছে, ওনারা জুমার ফরজ নামাজের পূর্বে চার রাকাত কবলাল জুমা নামাজ পড়েছেন। ওলামায়ে উম্মত, চাইরো মাযহাবের ওলামায়ে কেরামের ফতোয়া, জুমার ফরজ নামাজের পূর্বে চার রাকাত কবলাল জুমা নামাজ
কেউ বলছে সুন্নতে মুয়াক্কাদা, কেউ বলছে সুন্নতে গায়রে মুয়াক্কাদা। হানাফি মাযহাবের উলামায়ে কেরামের ফতোয়া, এটা সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা হোক আর গায়রে মুয়াক্কাদা হোক, হাদিসের মধ্যে নাই ফালতু, এই কথা বলার কোনো সুযোগ নাই। যেই ব্যক্তি ফালতু বলবে, তাচ্ছিল্য করবে, সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কি বলেন ঠিক না বেড়ে? লাল রুমাল দিয়ে যতই সাজাক না কেন, পাগড়ি পটকা দিয়ে যতই সাজাক না কেন, লম্বা জুব্বার মাধ্যমে দেহটাকে যতই সাজাক না কেন, সুন্নতকে তাচ্ছিল্য করে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। জোরে বলুন ঠিক না বেড়ে? আপনারা তো বলবেন হুজুর কোরআন হাদিসের কথা বলবেন, মানুষের সমালোচনা করেন কেন? যেই লোকগুলো আমার ইসলামকে আঘাত করে, যেই লোকগুলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতকে আঘাত করে, যেই লোকগুলো ইসলামিক ইউনিটির উপর আঘাত করে, মুসলমান ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারবে না তাদের ষড়যন্ত্রের কারণে, তাদের মুখোশ উন্মোচন করার দরকার আছে না? রাইজরে বলেন, এই জোরে বলেন দরকার আছে না? রাই এক শ্রেণীর মুসলমান নামাজি ওনারা আছেন, কম বোঝেন, বলে হুজুররা গীবাত করে কেন? গীবাত কোনটা না যায়, এখন তো ব্যক্তিগত কোনো ত্রুটি থাকলে সেইটার আলোচনা করা না যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি ভুল করে, ত্রুটি করে, জুলুম করে, শোষণ করে, নির্যাতন করে, এই জালেম শাসক গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলা, এই গীবাত হারাম নয়। সমাজপতি হইয়া সমাজের মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম শোষণ নির্যাতন করে তাদের বিরুদ্ধে কথা বলা, এই গীবাত না যায়, গীবাত নয়। ইসলামের বিরুদ্ধ আচরণ করে, ইসলামের ইসলামের ব্যাপক স্বার্থের উপর আঘাত আনে, ইসলামের আমলকে তুচ্ছতা ছিন্ন করে এই সমস্ত বেয়াদ ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, এইটা ওলামায়ে কেরামের নৈতিক এবং ইমানি দায়িত্ব। এটা গীবাত না, এটা না যায় না, এটা ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে। আর একজন পাগল বের হয়েছে ফেসবুকে ভাইরাল, তার নাম হলো মুজাফফার বিন মুহসিন। আপনারা যারা ফেসবুক চালান, ফেসবুক ব্যবহার করেন, তারা দেখবেন মুজাফফার বিন মুহসিন, উনি হলো লামা জাহাবি এক পণ্ডিত। লামা জাহাবি মাজহাব মানে না, বলে কথা তোমরা মাজহাব মানবা না, সুন্নত মানবা না, মাজহাব মানবা না হাদিসও কি মানবা না, মাজহাব মানবা না কোরআনও কি মানবা না। সেই পাগল মুজাফফার বিন মুহসিন ফেসবুকে খুব ভাইরাল, সারাদিন ফেসবুকে অডিও ভিডিও। এই পাগলে বলল, কে বলছে কোরআনের মধ্যে জয়ীফ আর জাল নাই? কে বলছে কোরআনের মধ্যে জাল সুরা আছে, জয়ীফ সুরা আছে, কোরআনের মধ্যে জাল আয়াত আছে, জয়ীফ আয়াত আছে, আমরা কিভাবে মূল্যায়ন করব? এই লোকটাকে কি আমরা মুসলমান বলবো না ইহুদির দালাল বলবো? জোরে বলেন, আরো জোরে বলেন। সন্দেহ আর সংশয়ের সৃষ্টি করা, নাস্তিকরা হলো সংশয়বাদী, নাস্তিকদের দোসর হলো এরা, বলে কোরআনের মধ্যে জাল আয়াত আছে, জাল সুরা আছে, বলে সুরায় বুরুজ এটা নবীর আমলেই তারা জাল করছে। বলেন এর পিটান দরকার নাকি সুর পিটান দরকার? কত বড় পাগল, সুরায় বুরুজ এটা নবীর আমলে জাল করা হয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ ফরমাইতেছেন, বলতেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন আমার নিজ কুদরতি হাতে কুদরতি কলমে রচনা করে লৌহে মাহফুজের মধ্যে সুর সংরক্ষিত করে আমার বান্দা জিব্রিল ফেরেশতার মাধ্যমে আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন অন্যান্য কিতাব আসমানি কিতাব তাওরাত জবুর ইঞ্জিল সহ অন্যান্য আসমানি কিতাবের মধ্যে তাহারিফ করা হয়েছে, রদ বদল করা হয়েছে, সংযোজন বিয়োজন করা হয়েছে, কেয়ামত পর্যন্ত আর কোনো কিতাব নাজিল হবে না, কেয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়ার মধ্যে আসবে না, সেই জন্য মহাগ্রন্থ আল কোরআনকে কেয়ামত পর্যন্ত তাহারিফ থেকে হেফাজত করা দরকার, সংযোজন বিয়োজন থেকে হেফাজত
হেফাজত করা দরকার, কাঠ সাট থেকে হেফাজত করা দরকার, হেফাজত তোমরা করতে পারবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং মহাগ্রন্থ আল কোরআনের হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ارشاد ফরমাচ্ছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমার বান্দা ইসরাফিল ফেরেশতা যখন সিংহের মধ্যে ফুৎকার লাগায় দেবে, পাহাড় পর্বতগুলো তুলারাজির মতো উড়তে থাকবে, আসমানগুলো ভেঙ্গে চুকরে খান খান টুকরো টুকরো হয়ে যাবে, তোমাদের চোখে দেখো আর না দেখো মখলুক বলতে যত যাহা কিছু রয়েছে সমস্ত মখলুকাত গুলো ফানার ফানা হয়ে যাবে, বিলীন আর বিলীন হয়ে যাবে, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন বহাল তবিয়াতে বিদ্যমান থাকব। মহাগ্রন্থ আল কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিনের জাতি কালাম, আমার মাওলার জাতি কালাম কোরআন হওয়ার কারণে মহাগ্রন্থ আল কোরআন ধ্বংস হবে না, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কুল কায়নাত ধ্বংস হয়ে যাবে, সৃষ্টি জগৎ বলতে যাহা কিছু সব ধ্বংস হয়ে যাবে, কেন্দ্র ইসরাফিলের সিংহের ফুৎকারের আঘাত লাউহে মাহফুজের মধ্যে প্রভাব বিস্তার করবে না, আমার মাওলার আরশের মধ্যে প্রভাব বিস্তার করবে না, আমার মাওলার জাত সত্তার মধ্যে প্রভাব বিস্তার করবে না, গোটা কায়নাত ধ্বংস হয়ে যাবে, আমার মাওলার কালাম ধ্বংস হবে না, আমার মাওলার কালামের মধ্যে কোনো রদ বদল হবে না, আমার মাওলার কালামের মধ্যে তাহরিফ করা সম্ভব নয়, আমার মাওলার কালামের মধ্যে কোনো সংযোজনার বিয়োজন করা সম্ভব নাই, কোনো কুলাঙ্গার বদভক্ত যদি একটা সের জবর পেশ নক্তার মধ্যে যদি পরিবর্তন ঘটায়, এই তামাম দুনিয়ার মধ্যে কোরআন হেফাজতের নিমিত্তে আমার আল্লাহ কোটি কোটি হাফিজ কোরআন তৈরি করে রেখেছেন, গোটা ইসলামী জগতের মধ্যে বর্তমানে 2 কোটির উপরে কোরআন হাফেজ আছে, জোরে জোরে বলুন ঠিক না ঠিক, 2 কোটির উপরে কোরআনের হাফেজ আছে, কোরআন মুখস্থ করা এটা একটা অলৌকিক কারবার, কারণ 5-10 পৃষ্ঠা বিপ্লবী 5-10 পৃষ্ঠাব্যাপী একটা পাণ্ডুলিপি, 20-50 পাতা বিশিষ্ট একটা পুস্তিকা একটা ছোট্ট বই অক্ষরে অক্ষরে মুখস্থ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নাই, কি বলেন ঠিক না ঠিক, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন 30 পারা 6,666 আয়াত বিশিষ্ট মহাগ্রন্থ আল কোরআনকে শুরু থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত বিসমিল্লার বা থেকে আরম্ভ করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 200 কোটির উপরে হাফেজ কোরআন এই দুনিয়ার মধ্যে বিদ্যমান, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজত করা মুখস্থ করার শক্তি দান করেছেন, এই কোরআনকে দুনিয়ার মধ্যে অক্ষুণ্ণ রাখার জন্য নির্বেজাল রাখার জন্য নির্ভুলভাবে হেফাজত করার জন্য আমার আল্লাহ এই ব্যবস্থাটা করেছেন, কি বলেন ঠিক না ঠিক, কুলাঙ্গার লামাঝাবি শায়েখ মুজাফফর বিন মুহসিন সে বলল কোরআনের মধ্যে বানানো তুনানো আয়াত আছে, কোরআনের মধ্যে বানানো তুনানো সুরা আছে, কোরআনের মধ্যে জাল আর জয়ীফ আছে, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, একজন লামাঝাবি শায়েখ যখন কোরআনের মধ্যে সন্দেহ আর সংশয় ঢুকে দেওয়ার চেষ্টায় ব্যস্ত, তখন আমরা বলতে পারি ওরা হইল আসলে ইহুদি আর খ্রিস্টানদের দালাল। কবলাল জুমা নামাজ আছে না নাই? হ্যাঁ জোরে বলে আছে না নাই? কবলাল জুমা নামাজ সুন্নতে মুআক্কাদা, বাদাল জুমা নামাজ সুন্নতে মুআক্কাদা, কোরআনের মধ্যে একটা জের জবর পেশের ভুল নাই, আমার আল্লাহ কোরআনে কারিমের শুরু লাগনে সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার মধ্যে কোনো শাকস বা সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, ইহা এমন একটা কিতাব যেই কিতাব আমি আল্লাহ রচনা করে লাউহে মাহফুজের মধ্যে সুসংরক্ষিত করে ছিলাম, সেইখান থেকে নাজিল করেছি, এটা লাউহে মাহফুজের কিতাবের সাথে কোরআনের সাথে হুবহু মিল, একটা জের জবর নকশায় বেশ কম নাই, এই গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম লা রাইবা ফি, কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ।
কোন বেঈমান কোন লামাযহাবী শয়তান মুজাফফর বিন মুহসিনের মতো কোন প্রাঙ্গার মানবী যদি বলে কোরআনের মধ্যে জাল আছে কোরআনের মধ্যে জয়ীব আছে এটা কি জাতি গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে ধরে বলো তারিখ কথা সাজা করে নিন।